বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, আমার নাবি পাকের আব্বা হচ্ছে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর আব্বা জান হচ্ছে আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিব থেকে ঘটনা আমি শুরু করব। আব্দুল মুত্তালিব একদিন রাতের বেলাতে বিছানাতে শুয়ে আছেন, আর শুয়ে শুয়ে স্বপ্ন যোগে দেখছেন, কে যেন বলছেন, আব্দুল মুত্তালিব তুমি আবে জমজমকে বের করো। আব্দুল মুত্তালিবের ঘুমটা ভেঙে গেল। দিনের বেলায় চিন্তা করছেন, কি এমন স্বপ্ন দেখলাম যে আবে জমজম বের করো, আবে জমজম পাবো কোথায়। দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখছেন, বলছেন আব্দুল মুত্তালিব দেরি করো না, তাড়াতাড়ি করে আবে জমজম বের করো। আবার ঘুম ভাঙল। তৃতীয় দিন বলছেন আব্দুল মুত্তালিব তুমি আবে জমজম বের করো। আব্দুল মুত্তালিব বলছেন হ্যাঁ গো, আমাকে একদিন করে করে তিন দিন স্বপ্ন দেখাচ্ছ, আমি আবে জমজম কোথায় পাবো, কোন জায়গাতে পাবো। বলছেন আব্দুল মুত্তালিব তোমাকে চিন্তা করতে হবে না, আমি তোমাকে রাস্তা দেখাচ্ছি, যাও সোজা রাস্তা ধরে যাবে, যেতে যেতে দেখবে এক জায়গাতে দুইটা মূর্তি, একটা ছেলে মূর্তি একটা মেয়ে মূর্তি দাঁড়িয়ে থাকবে। কিছুক্ষণ পর দেখবে একটা আকাশ থেকে কাক উড়ে যেই জায়গাতে বসবে সেই জায়গাতে হবে আবে জমজম। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুম ভেঙে গেল। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন যে যখন স্বপ্নতে আমি দেখেছি একবার যাই দেখি আমার স্বপ্ন সত্য হয় কি হয় না। জানাবে আব্দুল মুত্তালিব বাবা দেরি করলেন না, নিজের একজন বেটা যার নাম ছিল হারিস, বলছেন বেটা হারিস দেরি করো না, তাড়াতাড়ি করে বালটি কোদালি নিয়ে নাও। কেন আব্বা কোথায় যাবেন, বলছেন বেটা তাড়াতাড়ি করে চলো জঙ্গলে। আব্বা কেন, বলল এই জন্য যাব আমি আজকে ওই জায়গাতে গিয়া আবে জমজমকে বের করব। হারিস বলছেন আব্বা গো আপনি কখন আবে জমজম পাবেন না। বলল কেন, বলল মক্কার মানুষেরা সবাই আবে জমজম খোঁজার জন্য গেছিল, কেউ খুঁজে পাইনি, আপনিও যাবেন না আপনিও পাবেন না। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ আমার স্বপ্ন যদি সত্য হয় তবে আবে জমজম আমি পেয়ে যাব। আল্লাহ গো স্বপ্ন যদি সত্য হয় আবে জমজম পাবই পাবো, চল বেটা দেখা যাবে পাই কি পাই। বেটা হারিসকে নিয়েছেন বাবা, চলে যাচ্ছেন রাস্তা ধরে, যেতে যেতে বন্ধুরা স্বপ্ন যোগে দেখেছিল একটা ছেলে মূর্তি একটা মেয়ে মূর্তি থাকবে। আব্দুল মুত্তালিব দেখছেন ঠিকই একটা ছেলে মূর্তি একটা মেয়ে মূর্তি দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ আমার স্বপ্ন সত্য হইয়া যাবে। দূরে দাঁড়িয়ে আছেন বাবা, আর হঠাৎ করে দেখছেন আকাশের দিক থেকে একটা কাক উড়ে আসিল, দুইজনের মিডিলে বসে গেল আর কাকটা বাবা উড়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন বেটা হারিস আর দেরি করো না, এই কাকটা যেই জায়গাতে বসেছিল ওই জায়গাতে হবে আবে জমজম। বেটা আর দেরি করো না, তাড়াতাড়ি করে ওই জায়গাটা খুঁজতে লাগো। যেমনই আব্দুল মুত্তালিব কোদালি খানা নিয়া বাবা একটা চোব দিয়েছেন, যার জায়গা ছিল উনি এসে আব্দুল মুত্তালিবের হাত ধরলেন,
চিন্তা করেন এই জায়গাটা আমি যদি রতো কালিয়ে চক থেকে এসে যদি ঘুরতে লাগি তো জমিওয়ালা ছাড়বে আমাকে, যে আমার জমি কি দোষ করলো ভাই খুঁড়াখুঁড়ি চালু করলে। আব্দুল মোত্তালিবকে বলছে আপনার কি মাথা খারাপ যে আমার ভালো জায়গাটা আপনি খুঁড়তে লাগলেন। আব্দুল মোত্তালিব বলছে ভাই এই জায়গাতে হবে আবে জমজম। ওই লোকটার মাথা ঘুরে গেছে, আপনার কি মাথা মুন্ড গেছে যে এই জায়গাতে আবে জমজম? বলে হ্যাঁ আছে। বলছে দেখেন ওই যে মাটি উঁচু করে রেখেছে, সবাই চেষ্টা করেছে কেউ পাইনি, আর আপনি বলছেন আছে? আব্দুল মোত্তালিব বলছেন হ্যাঁ আছে। জমিওয়ালা খুঁড়তে দেবে না, আর আব্দুল মোত্তালিব ওই লোকটার হাতখানা ছাড়বে না। আব্দুল মোত্তালিব বলছেন ভাইয়া আমাকে খুঁড়তে দাও, এই জায়গাতে হবে আবে জমজম। জমিওয়ালা বলছেন হুজুর আপনাকে খুঁড়তে দেব না, এই জায়গাতে আবে জমজম হবে না। আব্দুল মোত্তালিব বলছেন ভাই তবে একটা কথা বলি, আমার কথা মিথ্যা হবে না, আমি যখন বলে দিয়েছি আমার কথা সত্য হবে। আব্দুল মোত্তালিব স্বপ্নের ওপরে ডিপেন্ড করে চলছে, বলছে আছে এই জায়গাতে, আর লোকটা বলছে না আমি খুঁড়তে দেব না। লোকজন জমা হয়ে গেল, প্রচুর লোকজন। আব্দুল মোত্তালিব বলছে দেখো ভাই, যদি আবে জমজম এই জায়গাতে না থাকে, আমার আধা সম্পত্তি তোমার নামে লিখিত করে দিলাম। ওই লোকটা খুশি হলো যে এক আধা সম্পত্তি তো পাবো, যাই হবে হোক দেখা যাবে। লোকজন জমা হয়ে গেল, আধা সম্পত্তি লিখে দেওয়া হলো। আব্দুল মোত্তালিব বেটা হারিসকে বলছেন বেটা আর দেরি করো না, এবার তাড়াতাড়ি করে খুঁড়তে আরম্ভ করে দাও। ওই হারিস দুবলা পাতলা শক্তি ছিল না, বাবা যেমনই খুঁড়তে আরম্ভ করেছে গো ও অল্পটুকু খুঁড়েছে, আর যেন শক্তি চলে না। আব্দুল মোত্তালিব খুদে আব্দুল মোত্তালিবের শক্তি চলে না, বাপ বেটা খাস্তে গেছে। আব্দুল মোত্তালিবের চোখ দিয়া পানি, আল্লাহ আজকে যদি আমি এই জায়গাতে আবে জমজম না পাই, তবে মক্কার মানুষেরা কেউ আমাকে বিশ্বাস করবে না, কেউ আমাকে সম্মান দেবে না। আল্লাহ গো আজকে যেন আবে জমজম পেয়ে যাই, জানাবে আব্দুল মোত্তালিব আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ গো আজকে যদি আমি এই জায়গাতে আবে জমজম পেয়ে যাই, তবে আল্লাহ তার বদলে আল্লাহ যদি আমার কোন দশটা সন্তান হয়, তবে একটা সন্তানকে আপনার রাগে কুরবানি করিব। আব্দুল মোত্তালিব যখন জায়গাটা খুঁড়তে লেগেছে, শক্তি চলে না, পাচ্ছে না, লোকজন দেখছে, জমিওয়ালা হাসছে, যদি আজকে না পাই আব্দুল মোত্তালিবের আধা সম্পত্তি কিন্তু পেয়ে যাব। এই করতে করতে আব্দুল মোত্তালিব আল্লাহর কাছে দোয়া করছেন আর কাঁদছেন, আল্লাহ গো আজকে যদি আমি আবে জমজম এখানে পেয়ে যাই, আর আল্লাহ যদি তুমি আমার দশটা সন্তান দাও, যে সন্তানটা সবচাইতে সুন্দর হবে সেটাকে আপনার রাহে কুরবানি করব। যেমনই দোয়া করা, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল, আর যেমনই দোয়া কবুল হয়ে গেছে আব্দুল মোত্তালিব যেমনই বিসমিল্লাহ বলে একটা কোদালি চালিয়েছে গো, বাবা ওই থালা বাসন উঠতে আরম্ভ করলো। কোন থালা বাসন? যারা হাজি সাহেব আছে তারা ভালো করে জানে, বাবা গো ওই ইসমাইল নবীর পায়ের তালুতে যাবে জমজম চালু হয়েছিল, ইহুদিরা থালা বাসন ফেলে বন্ধ করে দিয়েছিল, আর আজকে ওই থালা বাসনগুলো যখন উঠতে লেগেছে। আব্দুল মোত্তালিব বলছেন বেটা হারিস এবার মনে হয় আবে জমজম উঠে যাবে, আর এমন বিসমিল্লাহ বলে আর একটা কোপ চালিয়েছেন বাবা, যেমনই কোপ চালিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে আবে জমজম চালু হলো। জোরে বলুন
কাবে জমজম চালু হয়ে গেল। আর যেমনই চালু হলো, মক্কার মানুষের আব্দুল মুত্তালিবকে মাথায় তুলে নিয়ে গোটা মক্কার গলিগুলি ঘুরতে লাগলো যে দুনিয়ার কথা মিথ্যা হবে, আব্দুল মুত্তালিবের কথা মিথ্যা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আব্দুল মুত্তালিব কেমন ছিলেন যে তার স্বপ্ন সত্যি হলো? আমাদের আপনাদের স্বপ্ন সত্য হবে ভাই? রাত্রে বেলাতে মনে হচ্ছে যে রসগোল্লা খাচ্ছে খাচ্ছে, ঘুম ভাঙছে তো বিছানার চাদর কেমড়ে বসে আছে, এরকম হয় না? কলকাতার রসগোল্লা খাচ্ছি, মোটর সাইকেলে ঘুরছি, দেখছি বিছানার তলাতে গড়াগড়ি করছি, তো হবে কেন? আমাদের তো 100টার মধ্যে 99টা কথা তো মিথ্যা কথা, তো আমাদের কি করে হবে ভাই স্বপ্ন সত্যি? আব্দুল মুত্তালিবের স্বপ্ন সত্য হইল। এবার আবে জমজম তো বের হইল, বেশ আল্লাহ পাক আব্দুল মুত্তালিবকে 10টা সন্তান দিয়েছে। কটা সন্তান? কোনো কেতাবে লিখছেন 11টা, আবার কোনো কেতাবে 12টা, কোনো কেতাবে 10টা, বেশিরভাগ কেতাবে লিখছেন 10টা বেটা। 10টা বেটা আব্দুল মুত্তালিবকে দিয়েছেন, বেটাগুলো বড় হইল। আব্দুল মুত্তালিব একদিন শুয়ে আছেন, আব্দুল মুত্তালিব একটা কি ওয়াদা করেছিল ভাই? কি ওয়াদা করেছিল? যদি আবে জমজম পাই তাহলে একটা ছেলেকে কুরবানি দেবো। মন দিয়ে শুনবেন, ধিয়ানটা কোনো দিকে রাখবেন না। এই কথাটা কিন্তু ভুলে গেছেন। সন্তান যখন পেয়ে গেছে, মানুষ কখন নামাজি হয়? দেখবেন যখন ওই যে ভূমিকম্প আসলো আর কিছু আসলো তখন নামাজ পড়বে, ভয় লাগবে, ভূমিকম্প গেল নামাজও গেল। হ্যাঁ, বিপদ যখন পড়বে তখন বিপদ আল্লাহকে ডাকবে, তার আগে ডাকবে। আব্দুল মুত্তালিব কিন্তু স্বপ্নের কথাটা ভুলে গেছে, মনে নেই। আব্দুল মুত্তালিব একদিন বিছানাতে শুয়ে আছেন, স্বপ্ন যোগে বলছেন, আব্দুল মুত্তালিব তুমি তোমার ওয়াদা পূরণ করো। আব্দুল মুত্তালিবের ঘুমটা ভেঙে গেল। দ্বিতীয় দিন বলছেন, আব্দুল মুত্তালিব তুমি তোমার ওয়াদা পূরণ করো। আব্দুল মুত্তালিব বলছেন, কি আছে ওয়াদা? বলছেন, আব্দুল মুত্তালিব তুমি ওয়াদা করেছিলেন যে এইখানে যদি আবে জমজম বের হয় আর 10টা সন্তান দান দেয়, তার থেকে যাকে তুমি বেশি ভালোবাসো তাকে আল্লাহর রাহে কুরবানি করবে। আল্লাহ তোমাকে 10টা সন্তান দিয়েছে, তুমি তোমার একটা সন্তানকে কুরবানি করো। আব্দুল মুত্তালিবের ঘুমটা ভাঙলো, বিছানাতে বসে আছেন, চিন্তা করছেন, আল্লাহ রব্বুল আলামিন আমি বাবা নিজের সন্তানকে কেমন করে কুরবানি করব আল্লাহ, কিন্তু আল্লাহ গো আমি যে ওয়াদা করেছি আমাকে কুরবানি দিতেই হবে। আব্দুল মুত্তালিব উনার 10টা বেটাকে ডাক দিলেন, বেটা গোনেরা বাপের সামনে হাজির, দেখছেন আব্দুল মুত্তালিবের চোখ দিয়া ঝরঝর করে পানি। বেটারা জিজ্ঞাসা করছেন, আব্বা আব্বা আপনি কাঁদছেন কেন, আপনার চোখে পানি কেন? আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আমি আল্লাহ পাকের কাছে ওয়াদা করেছিলাম যে আমার যদি 10টা সন্তান হয় তবে একটা সন্তানকে আল্লাহর রাহে কুরবানি করব। আল্লাহ আমাকে 10টা সন্তান দিয়েছে, আমি বাবা হয়ে কেমন করে কুরবানি করব? এই কথা যেমনই বলতে নাই, বাবা গো আজ রাতে আব্বাস আগে বেড়ে গেল, আব্বা আপনি চিন্তা করবেন না, আপনি আমাকে নিয়ে চলুন কুরবানি করে দিন। আব্দুল্লাহ আগে বেড়ে গেল, আব্বা আমাকে কুরবানি করে দিন। বাবা আবু তালেব আগে বেড়ে গেল, আব্বা আমাকে কুরবানি করে দিন। জুবাইর আগে বেড়ে গেল, আব্বা আমাকে কুরবানি করে দিন। একের পর এক প্রত্যেকটা বেটা
আব্দুল মুত্তালিবকে বলছেন আব্বা গো আপনারা যাকে খুশি আপনি নিয়ে যান আর সেইখানে কুরবানি করে দেন আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ আমি যদি আবু তালেবকে নিয়ে যাই আর কুরবানি করি আবু তালেব মনে মনে বলবেন আল্লাহ আব্বা হয়তো আমাকে বেশি ভালোবাসে না তাই আমাকে কুরবানি করলো যদি আব্বাসকে নিয়ে যাই আব্বাস বলবে আব্বা আমাকে ভালোবাসে না তাই আমাকে কুরবানি করলো আব্দুল্লাহকে যদি নিয়ে যাই আব্দুল্লাহ বলবে আব্বা আমাকে ভালোবাসে না তাই আমাকে কুরবানি করলো আল্লাহ গো আমি কাকে নিয়ে যাব আব্দুল মুত্তালিব চিন্তাতে পড়ে গেলেন প্রত্যেকটা বেটা তো আগিয়ে চলে আসছেন আব্বা আপনি আমাকে কুরবানি করুন কিন্তু আব্দুল মুত্তালিব ভাবছেন এখন আব্বাসকে নিয়ে যাব উনার দিল বলবে আব্বা হয়তো আমাকে বেশি ভালোবাসে না তাই আমাকে কুরবানি দিল কাকে নিয়ে যাব একজন আল্লাহওয়ালা রাহেব ছিল পারসে উনার কাছে গেলেন জিজ্ঞেস করলেন হা গো আমার এরকম এরকম ব্যাপার আছে কি করব কাকে কুরবানি করব তো বলছেন এক কাজ করো তুমি বাড়ি গিয়ে লটারি করো যার নাম পড়বে তাকে তুমি কুরবানি দেবে আব্দুল মুত্তালিব চলে আসলেন দশটা বেটাকে দশ জায়গাতে লাইন ধরে দাঁড়িয়েছেন আব্দুল মুত্তালিব বলছেন বাবা আমি কাউকে হাত ধরে নিয়ে যাব না লটারিতে যার নামখানা পড়িবে তাকে নিয়ে যাব কুরবানিতে বাবা গো যেমনই লটারি করা বাবা আবু তালেবের নাম উঠলো না আব্বাসের নাম উঠলো না জুবাইরের নাম উঠলো না আবুল আহাবের নাম খানা উঠলো না ওই লটারির মধ্যে যিনি হচ্ছে আমার নবীর আব্বা আব্দুল্লাহ ওই আব্দুল্লাহর নাম খানা উঠে গেল কার নাম উঠলো আব্দুল্লাহটা কে আমার নবীর আব্বা আব্দুল্লাহর নাম উঠে গেল আব্দুল মুত্তালিব বলছেন বেটা তোমার নাম উঠেছে চলো তোমাকে নিয়ে যাব বাবা গো ওই আব্দুল্লাহর পেশানিতে নূরে মোহাম্মদি চমকাইতেছিল জোরে বলুন সুবহানাল্লাহ যিনি হবে আমার নবীর আব্বা পেশানিতে নূরে মোহাম্মদি চমকাইতেছিল ওই আব্দুল্লাহকে নিয়ে যাচ্ছেন কুরবানি করার জন্য আব্বাস দাঁড়িয়ে গেলেন আব্বা আপনি আমার ছোট্ট ভাইকে নিয়ে যাবেন না আগে আমাকে নিয়ে চলুন আব্বাস দাঁড়িয়ে গেল আব্বা আমাকে কুরবানি করে দিন আমার ছোট্ট ভাইকে ছেড়ে দিন আবু তালেব দাঁড়িয়ে গেলেন আব্বা আমার ছোট্ট ভাইকে ছেড়ে দিন আমাকে কুরবানি করুন কারণ আমার ছোট্ট ভাই কুরবানি হবে আমি বড় ভাই হয়ে দেখতে পারবো না আব্দুল মুত্তালিব বলছেন না ওরে বাবারা আমি লটারি করেছি আমার আব্দুল্লাহর নাম পড়েছে আমার আব্দুল্লাহকে কুরবানি দেব তখন ছেলেগুলা বলছেন আব্বা আপনি তো একবার লটারি করেছেন আর একবার লটারি করুন দেখবেন কার নাম পড়ে আব্দুল মুত্তালিব বলছেন ঠিক আছে আবার যেমনই লটারি করেছে গো আবার যেন আব্দুল্লাহর নাম পড়ে গেল এই করে করে যখন তিনবার লটারি করা হইল বাবা কাউরি নাম পড়ল না আমার নবীর আব্বা ওই খাজা আব্দুল্লাহর নাম পড়ে গেল তিন ব্যারি আব্দুল্লাহর নাম আব্দুল মুত্তালিব বলছেন দেখো বাবা তোমাকে আমার আল্লাহ পছন্দ বেশি করে চলো তোমাকে নিয়ে যাব কুরবানিতে যেমনই নিয়ে যাচ্ছেন বাবা ওইদিকে আবু তালেবের চোখ দিয়ে পানি আবুল আহাব বাবা সবাই যেন ঝরঝর করে কাঁদছেন আজকে ছোট্ট ভাইয়ের কুরবানি হবে আব্দুল মুত্তালিব যেমন নিয়ে যাচ্ছেন
পাচ্ছেন বাবা মক্কা নগরের মানুষেরা আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেলেন চাচা আমরা শুনেছি আপনার বেটাকে আপনি কুরবানি দেবেন বলল হ্যাঁ সত্য শুনেছো বলছেন চাচা গো আপনি কোনো মতে আব্দুল্লাহকে কুরবানি করবেন না কারণ আমরা তার লাশকে দেখতে পারবো না আব্দুল মুত্তালিব বলছেন ভাই শোনো আমি একবার করে করে তিনবার লটারি করেছি আমার আব্দুল্লাহর নাম পড়েছে আমি আব্দুল্লাহকে কুরবানি করব লোকজন বলছেন চাচা আপনি এক কাজ করুন আবার ওই রাহেবের কাছে যান আর জিজ্ঞাসা করুন যে আব্দুল্লাহকে বাঁচার কোনো রাস্তা আছে কি না বাবা রাহেবের কাছে গেলেন গিয়ে বলছেন চাচা আমার আব্দুল্লাহকে বাঁচার রাস্তা আছে কি না বলছেন আছে বলল কি করে বলছেন আব্দুল্লাহকে নিয়ে যাও একদিকে 100টা উটের নাম লিখবে একদিকে আব্দুল্লাহর নাম লিখবে যতক্ষণ পর্যন্ত ওই উটের নাম উঠবে না ভাবে আব্দুল্লাহকে কুরবানি হতে হবে যখন উটের নাম উঠে যাবে তবে তো উটকে কুরবানি করে দেবে আব্দুল মুত্তালিব চিন্তা করছেন আল্লাহ আমি গরিব মানুষ এত উঠ পাবো কোথায় আমি ঝামেলা করব না আমার বেটাকে কুরবানি করে দেব একটা গ্রাম থেকে একটা লোক দাঁড়িয়ে গেল হুজুর আপনি চিন্তা করবেন না আমার সমাজ থেকে 100টা মুঠ দান করে দিলাম আর একজন দাঁড়িয়ে গেল আমার সমাজ থেকে 100টা মুঠ দান করিয়ে দিলাম এই করে করে বাবা উটের লাইন লেগে গেছে এবার লটারি শুরু হইল একদিকে আব্দুল্লাহর নাম একদিকে 10টা উটের নাম আব্দুল্লাহর নাম পড়ে গেল উটের নাম পড়ল না আবার 10টা উট দেওয়া হইল উটের নাম পড়ল না আব্দুল্লাহর নাম পড়ে গেল আবার 10টা উট দেওয়া হইল আবার আব্দুল্লাহর নাম পড়ে গেল এই করে করে বন্ধুরা যখন 120টা উটকে দেওয়া হল আব্দুল্লাহর নাম পড়ল না উটের নাম পড়ে গেল আর যেমনই উটের নাম পড়ে যাওয়া 120টা উটকে বাবা কুরবানি করা হল বেরাদার আর 120টা উট যেমন কুরবানি হল আমার নবীর আব্বা আব্দুল্লাহর জীবন বেঁচে গেল মহব্বতে বলুন সুবহানাল্লাহ আব্দুল্লাহর জীবন বেঁচে গেল আহ নবী তো আসবে দুনিয়াতে বেরাদার বন্ধুগণ এবার আব্দুল্লাহর জীবন বেঁচে গেল আর ওই আব্দুল্লাহর পেশানিতে আমার নবীর নূর চমকাইতেছিল জোরে বলুন সুবহানাল্লাহ কম বেশি কেতাবে লিখছেন আব্দুল্লাহর বয়স 24 বছর কয় বছর আচ্ছা আপনারা বাংলা বুঝতে পারছেন তো যারা বুঝতে পারছেন একটু হাত তুলে দেখান তো আর যারা বুঝেন একটু হাত তুলেন তো দেখি তো হাত তুলে দেখাবেন এইভাবে কেন বলছেন হ্যাঁ তালমাল দিয়ে রাখবেন কারণ আপনাদের ভাষাইতে পারবো না ভাই দেখা গেল আমি বাংলাতে বইলে যাচ্ছি বলেন এক জায়গাতে জালসা চলছে আধা ঘন্টা পরে চোখ খুলছে একটাও লোক নেই সব উড়ে গেছে তা আমি জানি আপনারা হয়তো বাংলা কথা বুঝতে পারবেন কেউ ভাববেন আর আমার মা বোনেরা তো পারবে না এরা বাংলা বুঝে না বুঝায় গে লোক বুঝে কিছু বেরাদার বন্ধুগণ আব্দুল্লাহর বয়স কত বললাম 24 বছর আব্দুল মুত্তালিব একদিন বারান্দায় বসে বসে চিন্তা করছেন আল্লাহ আমি আজ আছি কাল নাই কবরে শুয়ে যাব তো আমার বেটার কি বিবাহ শাদী হবে না বিবাহ হবে না মানে গোটা মক্কার মেয়েরা বিবাহ করার জন্য পাগলিনি ছিল জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আব্দুল্লাহর সাথে কি সবারই বিয়ে হবে যার বিয়ে হবে ওই মেয়েটার নাম হবে আমেনা জোরে বলুন সুবহানাল্লাহ এবার আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব বারান্দায় বয়স্ক মানুষ চিন্তা করছেন আমার বেটার কি বিবাহ হবে না আমি কি আমার ছোট বৌমাকে দেখতে পাবো না বাপের তো প্রত্যেকের একটা আশা থাকে না ভাই
যে বেটা বড় হলে বৌমাকে দেখার ইচ্ছা জাগবে। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ বিয়েটা হলে আমি বৌমাকে দেখতে তো পেতাম। আব্দুল মুত্তালিব বারান্দায় চিন্তা করছেন, আর ওই রাস্তা দিয়া আব্দুল্লাহর চারটা বন্ধু হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আব্দুল্লাহর বন্ধু চলে যাচ্ছেন। আব্দুল মুত্তালিব বলছেন, ও আমার ছেলের বন্ধুরা তোমরা কোথায় যাবে? বন্ধুগুলা বলছেন, চাচা আপনি মনটা খারাপ করে কেন বসে আছেন? চাচা কেন আপনার চোখে পানি? আব্দুল মুত্তালিব বলছেন, বাবা আমি কেন মনটা খারাপ করে বসে আছি? তোমরা আমার কাছে আসো আর আমার দুঃখের ভাগটা তোমরাও নিয়ে যাও। কেন মন খারাপ করে আছে আমার কাছে আসো। আসলো চারটা বন্ধু, কি হয়েছে চাচা? আব্দুল মুত্তালিব বলছে, হারে বাবা তোরা তো আমার ছেলের বন্ধু, তোরা একটা খবর দিতে পারবি? বলে কি খবর? বলে তোরা একটু জানা, আমার বেটা আব্দুল্লাহকে জিজ্ঞাসা কর যে উনি বিবাহ করবে কি করবে না। তো বন্ধুগুলা বললো, ঠিক আছে এই খবর এক্ষুনি এনে দিব, যাবো আর আসবো। তো আব্দুল মুত্তালিব বলছে, দাঁড়াও, এই যে তোমরা যাওয়া আসা করবে না, এই খবরটা নিয়ে এসে আমাকে দিবে, তো কিছু তোমাদের মজুরি দিয়ে দেব। কি দেবেন হুজুর? বলে তোদেরকে 10টা করে পকেটে টাকা দেব আর 500 করে আরব দেশের লম্বা চওড়া মিষ্টি খেজুর দেব। তো বন্ধুগুলা বলছেন, টাকা পাবো খেজুর পাবো, তো কাজ কিন্তু তাড়াতাড়ি হবে। এরা কিন্তু যাচ্ছে। ওই বন্ধুগুলা আব্দুল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। ও আমার বন্ধু আব্দুল্লাহ, আমরা এসেছি তোমার কাছে একটা কথা বলার জন্য। বলল, কি কথা? বলছেন, আব্দুল্লাহ কম বেশি তোমার 24 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত বিবাহ করলে না, তুমি কি বিবাহ করবে না? এই কথা যেমনই বলতে না আব্দুল্লাহ উত্তরে বলছেন, ওরে আমার বন্ধুরা বলো, মানুষ বিয়ে করে তো করে কবার? আব্দুল্লাহ বলছে যে মানুষ বিয়ে করে তো করে কবার? বলছে, একবার করে। বলছে, ভাই আমার বিয়ে তো হয়ে গেছে। এরা চারটা বন্ধু মাথায় হাত দিয়েছে, আমার বন্ধু বিয়ে করলো আমরা জানতে পারলাম না। আব্দুল্লাহ বলছে, ভাই আমার তো বিয়ে হয়ে গেছে। এরা চারটা বন্ধু বলছে, এটা তোমার মাথা খারাপ? তোমার বাপ মাথা খারাপ করে বৈশা আছে বিয়ে দেওয়ার জন্য, আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে? বলছে, হ্যাঁ ভাই হয়ে গেছে। তো বন্ধুগুলার তো মনটা খারাপ। তো আব্দুল্লাহ বলছে, হারে ভাই বিয়ে যে আমার কেমন করে হইলো তোমরা ঘটনাটা শুনবা না? তো বন্ধুগুলার তো মনটাই এমনিতে খারাপ হয়ে গেল যে তোমার বিয়ে যখন হয়ে গেছে ওইদিকে 10টা করে টাকা পাইতাম ওইটাও গেল, 500 করে খেজুর পাইতাম ওইটাও গেল, কারণ খুশির খবর দিব তাহলে তো খেজুর আর পয়সা দিবে, পাবো না যখন কিছু। তো বিয়েটা হইলো কি করে ঘটনাটা তো শুনতে হবে। বলছে, ভাই বিয়েটা কি করে হইলো বলো দেখি। তখন আব্দুল্লাহ নিজের বিবাহের ঘটনাটা বলতে লাগলো। বলছে, ভাই আমার বিয়ে কিন্তু জমিনে হয়নি, কোথায় হয়েছে? বলে, আমার বিয়ে হয়েছে আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিয়ে হয়েছে কোথায়? আসমানে। এরা বন্ধুগুলা বলছে, এটা ফের কেমন কথা, আসমানে বিয়ে কি করে হয়? তখন আব্দুল্লাহ নিজের ঘটনাটা চারটা বন্ধুকে শোনাচ্ছেন। কি বলছেন শুনুন। আব্দুল্লাহ বলছেন, ওরে আমার বন্ধুরা শোনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলেন, আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে, তোমার আব্বা জানকে বলে দিও তোমার জন্য কোনো মেয়ে ঠিক না করে, তোমার জন্য বিবি চয়েস না করে, তোমার বিবাহ দেবার চেষ্টা না করে। ও আব্দুল্লাহ শোনো, তোমার আব্বা জানকে বলে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ বলছেন, বন্ধুরা শোনো, আমি জিজ্ঞাসা করলাম কে আছেন গো, আপনার খুশবু পেয়ে ভাবছি আপনি সাধারণ মানুষ হতে পারেন না। উনি বলছেন, আব্দুল্লাহ আমার বাড়ি হচ্ছে শাম শহর, আমার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর নাম হইল জলিল আর আমার নাম হইল খলিল।
ও আব্দুল্লাহ তোমার বিবাহ হয়ে গেছে। আব্দুল্লাহ বলছেন হুজুর আমার যে বিয়ে হয়েছে আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ির নামটা কি, আমার বিবির নামটা কি, তাদের বাড়িখানা কোনখানে। ওই তখন বলছেন আব্দুল্লাহ তোমাকে সব জানিয়ে দি, তোমার শ্বশুরের নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ির নাম হইল বিবি বাররা, আর তোমার বিবির নাম হইল আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। জোরে বলুন, তার দেশের নাম হইল সোনার মদিনা। আব্দুল্লাহ ঘুমটা ভেঙে গেছে, বন্ধুগুলাকে বলল ওরে আমার বন্ধুরা আমার যে বিয়ে হয়ে গেছে আসমানে এই কথাটা আমি কাউকে বলতে পারি না, আমার যে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার ভাইদেরকে জানাতে পারি না, আমার ফুফুদেরকে জানাতে পারি না, আমার দাদাদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে হারে বেটা দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর তোর বিয়ে হইল আসমানে, মানবে কি মানবে না তার জন্য বলি না। চারটা বন্ধু ঘুরে গেল, চল খেজুর তো পাবো না টাকা তো পাবো না, তো ঘটনাটা বলেই দিই। বেচারা বয়স্ক মানুষ টেনশন করছে, গিয়ে বলছেন চাচা, ও চাচা, মাথা তুলেছেন আব্দুল মোতালেব, হারে বাবা তোরা খবর নিয়ে এসছিস বিয়ে করবে কি করবে না? বলছেন চাচা মন খারাপ করে আর লাভ নেই। কেন বেটা আমার, তো আমি মন খারাপ করবো তো কে করবে? বলছে চাচা যেটার জন্য মন খারাপ করছেন দূরে সরেন। কেন কি হয়েছে? বলে আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। আব্দুল মোতালেব মাথায় হাত দিয়েছে, হায় আল্লাহ আমি বয়স্ক মানুষ আর আমার বেটা বিয়ে করলো, আমি জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বলে জানবেন কি করে? এটা জানবার কথা নয়, কি করে বিয়ে হলো? বলে আপনার ছেলের জমিনে বিয়ে হয়নি, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগুলা বলছেন চাচা গো আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে, ইব্রাহিম খলিলুল্লাহ বলে গেছে বিবির নাম হইল আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। এবার বন্ধুগুলা বলছেন চাচা আপনার কাছে আমাদের একটা করে ধরে নিবেদন, ওই আসমানের বিয়েটা সব লোক মানবে না, আপনি এক্ষুনি ঘোড়া চালিয়ে দিন, এক্ষুনি ওই মদিনা যান আর আমেনার বাবার সঙ্গে একটা দিন খান পাক্কা করে চলে আসুন, আর আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান, আর আপনার আমেনাকে মাক্কা নগরে নিয়ে আসুন। বন্ধুগুলা বলছেন চাচা আসমানের বিয়েটা সবাই মানবে না, তাই আপনি এক কাজ করেন, আপনি এক্ষুনি মদিনা যান, আমেনার বাবা আব্দুল ওহাব জোহরির সাথে কথা বলুন, দিনখান পাক্কা করে আসুন, আর আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান, আর আপনার বউ আমেনাকে মাক্কা নিয়ে চলে আসুন। আব্দুল মোত্তালিব বলছে হ্যাঁ রে বাবা তোরা কথাটা খারাপ বলিস নি, ঠিক বলেছিস যে আসমানের বিয়ে সবাই মানবে না। একবার ডাকি বেটাকে জিজ্ঞাসা করে, ডাকলে আব্দুল্লাহ আসলো, হারে বেটা যা তোর বন্ধুগুলা বললো সত্য কথা? বলছে হ্যাঁ আব্বা আপনি যা শুনেছেন ও তো সত্য কথা, তাহলে আমি আর দেরি করব না, আমি একবার তাহলে যাই মদিনাতে যাব, আমেনার বাবার সঙ্গে পাক্কা করে দিন করব, বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যাব, বিয়ে পড়াবো, আমেনাকে মাক্কা নিয়ে চলে আসবে, ঘর সংসার হবে, আমার নবী দুনিয়াতে চলে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই করে আব্দুল মোত্তালিব বের হচ্ছেন, বাবা কোথায় থেকে কোথায় যাবেন, কোথায় থেকে কোথায়? মক্কা থেকে সোনা মদিনা। আচ্ছা আপনারা যাবেন না মদিনা? যাবেন না? বলছে টাকা নেই তো কুন্ডে থেকে যাব নাকি? টাকা থাকতে পারে ভাই, দিল যার নাই সে মদিনা কখনোই যাবে না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মদিনা দেখার তৌফিক দান করেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন যখন ওইভাবে যেতে পারবো না, একটু চলুন আমরা সাথে সাথে এখান থেকে যাব মদিনার ঘুরে চলে আসবো, চলুন দেখি আমার সাথে সাথে সবাই চলুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার সাথে সাথে পড়ুন ইমান তাজা হবে, পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব, এটা শো গিয়া, হ্যাঁ এরকম করলে তো সবাইকে ঘুম চলে আসবে। জোরে বলুন আমার ভালো লাগে না আমি,
আরো জোরে হবে, আমার ভালো লাগে না আমি। ওইদিকে চাচাটি কইছে তুই কো আমি কব না, তাই বল আমি নাই বলে গা, এরকম করেছে গোটা মাঝমা পড়ুন, আমার ভালো লাগে না আমি। আর একটু জোর দেন, 50% হয়েছে আর 50% দেন, যাতে বুঝতে পারে যে জীবনই চলছে। আমার ভালো লাগে ও মদিনাতে না গেলে, মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না। আরো জোরে, আমার ভালো, জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে যদি বলতে থাকেন তাহলে আর ঘুম কোথায় ভাবে ঢুড়ে পাবেন না। হ্যাঁ, এবার জোরে সরে বলুন, আমার ভালো লাগে না, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, অব পাখির মত থাকে তো দাদা, পাখির মত থাকে তো দাদা, পাখির মত থাকে তো দাদা, উড়ে যাব আমার ভালো লাগে না, আমার ভালো লাগে, আমার ভালো লাগে না আমি। ও মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো লাগে না। পাঁচ ওয়াক্ত তো নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত তো নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়িলে পারে, নামাজ না পড়িলে পারে নেকি মিলবে না, আমার ভালো জোরে, আমার ভালো, তাফাজুল ইসলাম আজ জীবনি করে, তাফাজুল ইসলাম আজ জীবনি করে, এই জীবনে না শুনলে, এই জীবনে না শুনলে নেকি মিলবে না, আমার ভালো লাগে না আমি। জোরে, আমার ভালো, ও মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো। মহব্বতে বলুন না সুবহানাল্লাহ, দুই হাত তুলে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না ইয়া রাসূলাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আচ্ছা আব্দুল মুত্তালিব কোথায় থেকে কোথায় যাবেন ভাই? মক্কা থেকে আর সব মুখস্থ হয়ে গেল। আচ্ছা বলুন মক্কা থেকে মদিনা কত কিলোমিটার? 326 কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ, কত কিলোমিটার? 326 কিলোমিটার। এ বাবা তোমরা নিচে বসো না রে বাবা, এখানে বসো। হ্যাঁ বসো বাবা, বসো, ওখানে পড়বা কোথায় মুখ টুক ভাঙবে কি হবে না। 326 কিলোমিটার হচ্ছে মক্কা থেকে মদিনা, আর হাজি সাহেবেরা বলছেন 400 কিলোমিটার।
আব্দুল মুত্তালিব মক্কা থেকে পাড়ি দিয়ে মদিনাতে পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা মদিনা কি করতে গেলেন ভাই? কি করতে গেলেন মদিনা? আচ্ছা ছেলের বইয়ের জন্য নাকি? আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আল্লাহ আমি তো মদিনায় চলে আসলাম, কিন্তু মদিনায় আমেনার বাবা আব্দুল ওহাব জোহরির বাড়ি কোনটাইটা চিনব কি করে? কারণ মদিনাতে তো আর একটা বাড়ি নাই, হাজার হাজার বাড়ি, কোনটা কি করে চিনব? আব্দুল মুত্তালিব রাস্তা ধরে চলে যাচ্ছেন বন্ধু গণেরা, আর যেমন রাস্তা ধরেছেন গো চিন্তা করছেন, আল্লাহ এই মদিনা শরীফে আব্দুল ওয়াহাব জহির তার বাড়িখানা চিনব কি করে? কাকে জিজ্ঞাসা করব? অত ইজ্জমান্তাসা অত জিল্লমান্তাসা, ইজ্জতের মালিক আল্লাহ জিল্লতের মালিক আল্লাহ, একটা সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে, আর যেই লোকটা আসতেছে গো ওইটা অন্য কেউ আসে না, যেই লোকটা আসতেছিল ওইটাই হলো আমেনার বাবা আব্দুল ওয়াহাব। উনাকে খুঁজতে গেছে যে বাড়ি কি করে চিনবো না চিনবো, রাস্তাতে একা একা হাঁটছিল যে আব্দুল ওয়াহাবের বাড়ি কি করে চিনবো, ভাবনা চিন্তা করছে, আর আব্দুল ওয়াহাব সামনে দিক থেকে চলে আসছে। আব্দুল মুত্তালিব চিন্তা করছে কাকে জিজ্ঞাসা করব, তো এই লোকটাকে জিজ্ঞাসা করি যে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা। ডাক দিচ্ছেন, ও ভাই এদিকে আসো। আসলো, বলে কি হলো? বলছে আচ্ছা ভাই আমি তো অনেক দূর থেকে আসলাম, প্রায় মক্কা নগর 326 কিলোমিটার পাড়ি দিয়ে আসলাম। আচ্ছা এই মদিনা শরীফে আব্দুল ওয়াহাব বলে নাম, তার বাড়ি কোনটা? আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে, মানে ওরই নাম তো আব্দুল ওয়াহাব, আর ওকেই জিজ্ঞাসা করছে। বলছে হ্যাঁ গো, এই চিন্তা করছে আব্দুল ওয়াহাব, দেখি আর মনের কথালি কেন খুঁজছে। বলছে আচ্ছা আব্দুল ওহাবের সঙ্গে আপনার কিসের দরকার আছে? বলছে এই জন্য এসেছি, ওই আব্দুল ওয়াহাবের নাকি একটা বেটি আছে যার নাম হইল আমেনা, দেখতে বড় সুন্দর, দেখতে ভালো জগতের আলো, ওই আমেনার সঙ্গে আমার বেটার বিবাহর প্রস্তাব এনেছি, আমি ডাইরেক্ট আমেনার বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে কথা বলতে চাই। আব্দুল ওয়াহাব বুঝে গেল ইহা আমার লেগে এসছে। তাহলে আব্দুল ওয়াহাব বলছেন, ভাইয়া আপনার বাড়ি হোক না কেন, যেইখানে হোক না কেন, বলল আশাটা বেকার হয়ে গেছে। বলল কেন? বলল আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে। আব্দুল ওয়াহাব বলছে, ভাই আপনি যে আসলেন দূর থেকে আপনার আশা বেকার? বলে কেন? বলছে আমেনার বিয়ে তো হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, হায় আল্লাহ বিয়ে হয়ে গেল, আমি এত দূর থেকে আসলাম বয়স্ক মানুষ আর বিয়ে হয়ে গেছে, তো আচ্ছা বিয়েটা যে হইল আপনি আবার কি করে জানলেন যে বিয়েটা হইলো? আব্দুল ওয়াহাবকে জিজ্ঞাসা করছে যে বিয়েটা হইলো তো আপনি কি করে জানলেন? হ্যাঁ বলছেন, জানবো না তো কে জানবে, আমি হলাম ওই ওই আমেনার বাবা আব্দুল ওয়াহাব। আমি তো আমেনার বাবা, তো আমি জানবো না তো পাড়ার লোক জানবে, বিয়ে হয়ে গেছে। আব্দুল ওয়াহাব আব্দুল মুত্তালিব চিন্তা করলেন এসে আর লাভ নেই, তো ঘুরে যায়। তো জিজ্ঞাসা করছেন, হাগো ভাই বিয়েটা কোথায় হয়েছে একটু জানতে পারি? বলে হ্যাঁ কেন জানতে পারবে না? বলছে কোথায় হয়েছে বলুন? বলে বিয়েটা হয়েছে মক্কা নগরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন, মক্কা নগর তো আমারও বাড়ি। বলছে আচ্ছা জামাইয়ের নামটা কি বলুন তো? তো বলছে জামাইয়ের নাম হলো হযরতে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ই চিন্তা করছি বেটা তো আমারই আব্দুল্লাহ, ই ভাবছে কুটুম তালি মনে হয় কাছে আসছে,
और बापेर नाम देखिबेन আব্দুল্লাহ তো আরো থাকতে পারে বাপের নামটা জিজ্ঞাসা করি বলে বাপের নামটা কি বলল ও বাপের নামটা শুনেছি যিনি কাবা শরীফের দেখভাল করে যার নাম হলো আব্দুল মুত্তালিব যেমন আব্দুল মুত্তালিব বলেছে ওই আব্দুল মুত্তালিব আব্দুল ওয়াহাবকে টেনে বুকে লাগিয়েছে আইসো বিহাই সাহেব বিহাই বলে না কি বলে আপনাদের কি বলে বিহাই না সমদি সমদি বলে হ্যাঁ আর সমদি সমদি যদি এক জায়গা তো হয়ে যেত দুনিয়ার গল্প ওরাই জানে মিষ্টির দোকানে বসলে ওদের টাইম পার হবে না ভাই আব্দুল ওয়াহাব বলছে ফের বিহাই কেন বললে ভাই তোমাকে চিনি না জানি না বিহাই বলে বুকে টানছো মানে বলছে টানবো না তো কে টানবে তুমি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব আমি হইলাম সে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব তাই তো বিহাই হইলা আব্দুল ওয়াহাব বলছে ও আপনি আব্দুল মুত্তালিব বলছে হ্যাঁ তো আব্দুল মুত্তালিব বলছে হ্যাঁ ভাই আচ্ছা বিয়েটা তোমার মেয়ে আমার ছেলে বিয়েটা যে হইলো তো কি করে হইলো জানতে পারলাম না আব্দুল ওয়াহাব বলছে আমি জানি বলল কি করে বলে আমি একদিন শুয়ে আছি বিছানায় আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ উনি এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলেন ও আমেনার বাবা আব্দুল ওয়াহাব আপনার বেটি আমেনা ষোলো বছরের হয়ে গেছে আমেনা যুবতী হয়ে গেছে আমেনার জন্য জামাই খুঁজবে না আমেনার জন্য কোনো রকমের টেনশন নেবেন না আমেনার জন্য কোনো রকমের চোখের পানি ফেলাবেন না আমেনার বিয়ে হয়ে গেছে জামাইয়ের নাম আব্দুল্লাহ আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ তাই জানি ভাই বিয়ে হয়ে গেছে তো আব্দুল মুত্তালিব বলছেন দেখো ভাই আমিও শুনেছি যে আসমানে বিয়ে হয়ে গেছে কিন্তু এই এই চুপ বলছে আসমানের বিয়ে হয়ে গেছে আমিও শুনেছি ভাই কিন্তু আসমানের বিয়ে সব লোক মানবে না তার জন্য অত দূর থেকে তোমার কাছে এসেছি একটা নতুন করে দিন করা হবে বলছে হোক তাহলে একটা দিন করা হলো দিনটা হলো কুরবানি চাঁদের দশ তারিখ কেউ বলেছে নয় তারিখ আর দিনটা হইলো বাবা সোমবার জোরে বলুন সুবহানাল্লাহ নবীর বাপ মার বিয়ের দিন কি হয়েছে সোমবারে আর নবী দুনিয়াতে এসেছেন কখন সোমবারে নবী দুনিয়া থেকে গেছেন কখন আর নবীর বাপ মার বিয়ের দিন হলো সোমবারে নবী এসেছেন সোমবারে হ্যালো হ্যালো নবী এসেছেন সোমবারে আর নবী যাবেন সোমবারে আর নবী মার পেটে যাচ্ছেন তো নবী সোমবারে নবী মক্কা থেকে মদিনা যাবেন তো নবী সোমবারে বেরাদার বন্ধুগণ বাবা এবার দিন করে দেওয়া হইল আর যেমন দিন করে দেওয়া হইল আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে আসিল আর নিয়ে আসার পরে ওই আমেনার সাথে যেন বিবাহ হচ্ছে রে বাবা আমেনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ হচ্ছে তো বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফারিস্তা যার নাম হচ্ছে জিব্রাইল জোরে বলুন সুবহানাল্লাহ কি নাম যার নাম হলো জিব্রাইল উনি বলছেন আল্লাহ আজকে ওই লোকটাকে গোসল কেন দেওয়া হচ্ছে বলছে এই জন্য লোকটাকে গোসল দেওয়া হচ্ছে ওটাকে জানো ওটা হলো আমার নবীর আব্বা আব্দুল্লাহ আজকে ওনার আমেনার সঙ্গে বিয়ে হবে তার জন্য গোসল দেওয়া হচ্ছে এবার আল্লাহর ফারেস্তা জিব্রাইল বলছেন আল্লাহ গো আমি জিব্রাইল কোনো কথা কোনোদিন বলি নাই আজকে একটা কথা বলবো গো আল্লাহ বলল কি কথা বলছেন আল্লাহ গো আপনি বলেছেন কাউকে কালিমুল্লাহ কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আন্তা হাবিবুল্লাহ আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে আর ওই বিয়ের পর যাত্রী হব জিব্রাইল বরযাত্রী বলে না কি বলে আপনাদের দিকে বরযাত্রী আপনাদের ভাষাতে আলাদা বলছে বরাতি বরাতি এত জায়গায় হিনি হুনি হইবে কারণ আপনাদের সঠিক ভাষা বলতে পারবো না তো হিন্না মিন্না বলবো ভাই তো জিব্রাইল বলছে
যে আমি যাব বিয়ের বর যাত্রী, আমার আল্লাহ বলছেন ওই এটা কেমন কথা বললো? আচ্ছা ভাই ফারিস্তাদের দেখা যায়, দেখা যায় ফারিস্তাদের দেখা যায় না, আমার আল্লাহ বলছে তুমি কেমন করে যাবে বর যাত্রী? ফারিস্তাদের দেখা যায় না, ডান ঘাড়ে আছে ফারিস্তা, বাম ঘাড়ে আছে ফারিস্তা, হাত দিলে ধরা যায় না, ফারিস্তার ওজন বুঝা যায় না। ও জিব্রাইল তুমি কেমন ভাবে যাবে বলো? জিব্রাইল সেকেন্ডে জবাব দিয়ে দিলেন আল্লাহকে, আল্লাহ গো আমি কেমন ভাবে যাব তাই আপনি বলছেন? আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম, আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। কথার জবাব যখন কথাই দিলেন, আমার আল্লাহ তাআলা রাজি হয়ে গেল, যাও যখন তুমি বলছো তোমার ছুটি থাকলো তুমি বরযাত্রী যাও। কার বিয়েতে যাবে? নবী পাকের আব্বা আম্মার বিয়ের বরযাত্রী যাবে। তো জিব্রাইল যখন ছুটি পেল, তো মিকাইল বলছেন আল্লাহ জিব্রাইল ছুটি পেল আমি পাবো না, আমিও যাবো বরযাত্রী, তুমিও যাবে? বলা যা তোরও ছুটি থাকলো। ইসরাফিল ফারিস্তা বলছেন আল্লাহ গো আমিও যাব, বলা তোরও ছুটি থাকলো। ইজরাইল আলাইহিমুসসালাম বলছেন আল্লাহ আমিও যাব, বলো যা তোরও ছুটি থাকলো। আল্লাহ পাকের চারজন মোকারার ফারিস্তা, একটা হলো জিব্রাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইজরাইল আলাইহিমুসসালাম। বাবা চারজন মোকারার ফারিস্তা যাবার জন্য রেডি হচ্ছেন। হুর আর গিলেমার নাম শুনেছেন? হুরেরা হলো গিলেমানেরা হলো পুরুষ জাতি, আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ ফারিস্তারা যখন ছুটি পেল আমরা কি পাবো না, বলে তোমরা কি করবে? বলছেন আল্লাহ গো ফারিস্তারা যখন যাবে বরে যাত্রী, আমরা যাব নবীর বাপ মার বিয়েতে ডুলি বিবি। মেয়েরাকে কি বলছে? আপনারা তো বৈরাতি হলেন, কিন্তু মেয়েরা কি বলছে ওদেরকে? সাওয়ারা সালালা, কেমন ভাষা সাবালা, কি বুঝা যায়? মানে আর আমাদের বাড়ি হেদে বলে বরযাত্রী, মানে এই যে নিয়ে আসতে যাবে এরা যাবে বরযাত্রী, আর মেয়েরা হুরিরা বলছেন আল্লাহ গো ফারিস্তারা যখন বরযাত্রী যাবে তো আমরা যাব ডুলি বিবি। আমার আল্লাহ বলছে ওই তোরা কি করতে যাবি? আমার জান্নাতে সবই আছে, আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ নেবে, কিশমিস আছে, মাছের কলেজা ভাজি আছে, যা খাবি তোরা খা, তোরাকে যেতে হবে না। হুরিরা বলছেন আল্লাহ গো আমরা খাবো না নেবো না। বললো তাহলে যাবি কেন? বলছেন আল্লাহ গো আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব, আর আমেনার পালকির ওপরে ছিটাবো। বলছেন আল্লাহ গো আমরা খাবো না নেবো না, আমরা যাব জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব, আর আমেনার পালকির ওপরে ছিটাবো। আমার আল্লাহ বলছে না তোদেরকে যেতে হবে না, তোরা যাস না। বলছেন আল্লাহ আমরা যাবই। আমার আল্লাহ বলছেন আমার জান্নাতের সব আছে। হুরিরা ভাবছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছুটি দেবে না, জবাব দিতেই হবে। যেমন জিব্রাইল জবাব দিলে ছুটি পেল, আমরা কেউ টেঁড়া জবাব দিতে হবে। বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস খুঁজা পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছেন ওই আমার জান্নাতে নাই তো কি নাই, সবই তো আছে। বলছেন আল্লাহ গো এমন জিনিস আছে যে জিনিসটা আপনার আটখানা জান্নাতে নেই, কি নাই বল? বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে সব কিছু আছে, কিন্তু আপনার আটখানা জান্নাতে খুঁজা দেখেন ওই আমেনার পায়ের ধুলা আপনার জান্নাতে পাওয়া যাবে না। মহব্বতে বলুন। আমার আল্লাহ তো বলছে ঠিকই তো কথা, আমেনার জান্নাতে আসলো কখন যে পায়ের ধুলা হবে? বলছেন আল্লাহ গো আমরা যাব, আর আমেনার পায়ের ধুলা গুলা নেব, আর আমরা চোখের সুরমা বানাব। আল্লাহ আমরা যাব, আমেনার পায়ের ধুলাগুলা নেব, আর আমরা চোখের সুরমা বানাবো। বাবা নবীর বাপ মার যদি এই অবস্থা হয় তাহলে আমার নবীর অবস্থা কি হইতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললো ঠিক আছে যাও, তোমাদেরও ছুটি থেকে গেল।
বাবা ফারিস্তারা যাবে বরযাত্রী আর ইয়ারা যাবে ডুলি বিবি যাচ্ছেন বেরাদার কিন্তু ভাই বন্ধুগণ বাবা ওই দিকে যখন বিবাহ পড়া হয়ে গেছে বরযাত্রী এসেছে সবাই এসেছে বিবাহ পড়ে যখন হয়ে গেছে এবার হয়ে যাওয়ার পরে চারটা ব্যক্তি আমেনার পালকি উঠাতে যাবে তখন তো ভাই পালকি ছিল তখন তো গাড়ি ঘোড়া কিছু ছিল না পালকি বুঝলেন তো পালকি এই যে চারজন কাঁধে করে নিয়ে যাবে পালকি তখন পালকি ছিল তখন গাড়ি ঘোড়া কিছু ছিল না এখন মারুতি এটা ওটা ট্রেন পেলে ট্রেনে ভাড়া করে নিবে এখন তো আগে তো ছিল না ভাই তো পালকিতে যেমনই চারজন হাত দিতে যাবে আমেনার বলছে বাবা বলছেন ও আমার বিহাই সাহেব আব্দুল মুত্তালিব আমার আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে আব্দুল মুত্তালিব বলছেন আমার বৌমা আমেনাকে আমি যাকে দিয়ে পারবো তাকে দিয়ে নিয়ে যাব আমেনার বাবা বলছেন বিহাই সাহেব ও গো আব্দুল মুত্তালিব আপনি ছেলের বাবা হতে পারেন আমি হলাম মেয়ের বাবা আমার আমেনার পালকিতে যে সে ব্যক্তি হাত যেন না দেয় আমার আমেনার পালকিতে ওই ব্যক্তি হাত দেবে যার পা থেকে মাথা পর্যন্ত কোন গুনাহ না থাকে যার পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে সেই আমার পালকি আমার বেটির নিয়ে যাবে আব্দুল মুত্তালিব বলছেন হায় আল্লাহ এখন কার পাপ নাই এরকম লোক খুঁজতে আমাকে দুই চার বছর লেগে যাবে কোথায় পাবো এরকম লোক তো আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ গো কি করি আচ্ছা বলুন তো এখন পাপ কার নাই ভাই সবারই তো আছে নাকি এই যে আপনারা এতজন বসে আছেন যারা যারা নিজের বিবিকে কখনো মারেননি হাত তুলে দেখান তো বাকি সবাই মেরেছে আপনারা মেরেছেন নাকি চায়ের দোকানে এরা সবাই মেরেছে মারে হ্যাঁ গে মারলে কি আর বলবে এমন লোক নেই যে মারে না তো মারবে না তো কি করবে কত রকম ধান চাষ আলু চাষ করে আসলো বিবি এক গিলাস পানি দে দো তাইলে কে খালে তো মারবে না তো কি করবে এই খালা স্বামী থেকে বাঁচারই একটাই উপায় আছে যে স্বামী কখনো মারবে না যখন দেখবেন যে স্বামী একদম 100% রেগে গেছে মারবই মারবো গেটে মারবে এই বিবি দরজা খুল বুঝালিতে ভাইজকে মার খাইতে হবে তো বাঁচার লেগে কি করবেন জানেন যখন দরজা খুলবেন খোলার পরে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ তো স্বামীকে যখন সালাম করবে তো যে লাদনা জোরে পড়তো আস্তে পড়বে দিলে ময়ে চলে আসবে তো বিবিরে বলছে স্বামীকে ফের কেউ সালাম করে লজ্জা লাগছে তো লজ্জা খাবে তো হুঁড়া খাও যেদি খাবে একদিকে খাইতে হবে বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবা আমার ভাইয়ের তো এমন কোনো লোক নেই ভাই মারেনি সবাই মেরেছে চুপচাপ বন্ধুগণ ভাই এবার আল্লাহ পাকের চারজন ফারিস্তা যাচ্ছেন আমেনার পালকিটা নিয়ে যাবে তাদের কোনো ফারিস্তাদের কোনো পাপ নাই বেরাদার যেমনই যাচ্ছেন বন্ধুগণ বাবা তিনজন ফারিস্তা বেরিয়েছেন যিনি হচ্ছেন জান কবজ কারনেওয়ালা যার নাম হলো ইজরাইল আমাদের জানকে কবজ করবেন ওই হযরতে ইজরাইল বাবা চুপচাপ এক কোণাতে বসে আছেন আমার আল্লাহ বলছেন ইজরাইল সবাই চলে যাচ্ছে তুমি কি যাবে না ইজরাইল বলছেন আল্লাহ গো আমি কেমন করে যাব আল্লাহ আল্লাহ গো আমার কাম এমনই কাম আল্লাহ আমার জান কেউ আমার কাজ হলো জান কবজ করা সেকেন্ডের মধ্যে আমাকে জান কবজ করতে হবে আল্লাহ আমি এখান থেকে যাব জমিনে মদিনা যাব আমেনাকে নেব মাক্কাতে পৌঁছাবো আবার আসব এই যে আসা যাওয়াতে দেরি হবে তো এতক্ষণ জান কবুজ করবে কে আমার আল্লাহকে বলছেন আল্লাহ গো আমি তো যাব আমেনার বিয়েতে বরযাত্রী তো আমেনাকে নেব মদিনায় মাক্কাতে পৌঁছাবো আবার আসব তো এতক্ষণ গ্যাপের মধ্যে জানটা কবুজ করবে কেটা আমার আল্লাহ বলছেন ইজরাইল এই এমন কথা যখন তুমি তুলে ধরেছ যাও
ওই আমেনা যতক্ষণ পর্যন্ত মদিনা থেকে মক্কাতে নাই আসে, আমেনা শ্বশুর বাড়িতে নাই আসে, আব্দুল্লাহর ঘরে না আসে, আমি আল্লাহ তাআলা একটা ও কোন জীবের মরণ হইতে দেব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে না আমি মরণটাকে রুখে দিলাম, যতক্ষণ পর্যন্ত ওই মক্কা নগর নাই আসিবে, আব্দুল্লাহর ঘরে নাই আসিবে, আমি আল্লাহ তাআলা জান কবুজ করতে দেব না, আমি কাউরি মরণ হতে দেব না। বেরাদার বন্ধুগণ বাবারা আমার মা বোনেরা গো, এবার হযরতে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল, আমেনার সঙ্গে বিবাহ হলো। ও বেরাদার বন্ধুরা এবার নিয়ে চলে আসবেন চারজন ফারিস্তা, ফারিস্তাদের কোনো পাপ নাই, এবার নিয়ে চলে আসবেন বাবা। আমেনাকে নিয়ে মাক্কাতে পৌঁছে দিলেন। আহ সুবহানাল্লাহ, বেরাদার বন্ধুগণ বাবা, এই যে এতক্ষণ ধরে আমেনা মদিনা থেকে মাক্কা পর্যন্ত গেল, ততক্ষণ পর্যন্ত বাবা আল্লাহ পাক একটাও জীবের মরণ হইতে দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো কবি লিখেছেন, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমার ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। সবাই পড়ুন, মহব্বত বাড়বে। ডাইনে বামে মাটি আমার, মন করেন ভাল লাগছে না লাগছে তুমি এসে কাহে করে জোরে বলেন, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে ওদিকার চাচাটি তোরা কহরে বেটা। ও বাবা, এই মাছটা আছে না ক্যামেরাটা এদিকটা আপনারা বলিয়েন না, ওইটাকে দেখছে আছে কিনা, ওইটি আছে না ওইটি উড়ে গেছে, আপনারা বলিয়েন না তো ভাই, দেখি ওই দিককারটা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বাইচা আছে, এখন যাই শুরুই তো হইলো জীবনী, সাত দিন ধরে থাকতে হবে ভাই। মহব্বত একবার বলে দিন সুবহানাল্লাহ। এবার আমার সাথে পড়ুন, ডাইনে বামে মাটি আমার, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি আরে মুখস্থ করেন ভাই, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার, আরো জোরে, ডাইনে বামে মাটি আমার, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায়ী করে দিবেন তাহারা, ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায়ী করে দিবেন তাহারা, হাই হাই এই জগতে আমার আপন আর তো কেহ নাই, হাই ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব জোরে, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে, ডাইনে বামে মাটি আমার, মহব্বতে বলুন সুবহানাল্লাহ।
11:30 বেজে গেল, ছেড়ে দিন কি ভাই। আরে বলবো, শুনে কি গে, ওরাও শুনবে, কারণ 7 দিনের ব্যাপার তো ভাই। প্রথম দিনে যদি রাত জেগে গেলেন তাহলে কালকে তো ফিরে ভাবে করবে, কারণ আপনাদের কাজকাম কালকে কাজকাম তো আছে, যে কার 10 মিনিট চালিয়ে দিই। বিরাদারান ইসলাম, এবার যেমন বন্ধুগণ বাবা আমেনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল, যেমনই বিবাহ হয়ে যাওয়া বাবা গো ওই আব্দুল্লাহর ঘরে আমেনা বন্ধুরা চলে গেল, আর যেমনে যাবা ওই আমেনার সঙ্গে আব্দুল্লাহর ঘর সংসার হল, আর যেমনই ঘর সংসার হওয়া কত কথা বলবো বেরাদার, একটা কথা বলে দি, ওই আব্দুল্লাহ মা আমেনার কপালে যেমনই একটা সুমা দিয়েছেন বন্ধুরা, ওই আব্দুল্লাহর পেশানি থেকে নূরখানা মা আমেনার প্যাটে জমা হল। জোরে বলুন, মা আমেনার প্যাটে জমা হইল, আমার নবী মায়ের গর্ভে চলে আসলে। আহ, যেমনই আমার নবী মায়ের গর্ভে 2 মাস, দুঃখের বায়ানটা শুনুন বাবা, চোখের পানি ফেলতে হবে। হযরত আব্দুল্লাহ, আচ্ছা ক ভাই বলেছিলাম ভাই, টোটাল 10 ভাই। তো আব্দুল্লাহর 9টা ভাই। মা গো, মা একটু শুনুন, মা দুঃখের বায়ানটা কেউ ভাগবেন না ভাই, যারা যাবেন মনে করছেন একটু যান, কিন্তু ঘটনাটা শুনবেন তারপরে যাবেন, জীবনী বহু শুনেছেন, শুনেন ভাই। আব্দুল্লাহর 9টা ভাই কিছু সামানপত্র গোছাচ্ছেন মুলকে সাম ব্যবসাতে যাওয়ার জন্য। আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন, ভাই তোমরা কোথায় যাবে? বলছে, ভাই আমরা তো যাব মুলকে শাম, কারণ ব্যবসা করতে হবে, কিছু টাকা পয়সা করতে হবে। তো হযরত আব্দুল্লাহ বলছেন, হা গো ভাইয়ারা আপনারা যাবেন, আমাকে নিয়ে যাবেন না, আমিও যাব। আহ, আব্দুল্লাহর 9টা ভাই বলছে, না ভাই তোমাকে আমার আব্বা জান থেকে বেশি ভালোবাসে, তোমাকে চোখের এক পলক পর্যন্ত অন্যদিকে রাখে না, তোমাকে আব্বা হয়তো যেতে দেবে না। তো আব্দুল্লাহ বলছে, হা গো দাদা গো একটু যান না, আমার আব্বাকে বলেন, আমার আব্বা যদি বিদায় দেয় তাহলে যাব। ঠিক আছে, আগে তুমি যাও। হযরতে আব্দুল্লাহ এক পা দুই পা করে আব্বার জানের সামনে হাজির। আব্দুল মুত্তালিবের সামনে গিয়ে বলছেন, আব্বা আব্বা গো একটা কথা বলবো আব্বা। কি কথা বেটা? বলছেন, আব্বা গো আমার 9 জন দাদা গোনেরা যাবে মুলকে সাম, আমারও মন চাইছে আমিও যাব, আর কিছু রোজগার করে নিয়ে আসিব। এই কথা যেমন বলতে নেই আব্দুল মুত্তালিবের চোখে দিয়ে পানি থামলো না, যেন বাবা জোর জোর করে কাঁদতে আরম্ভ করেছেন। হযরতে আব্দুল্লাহ বলছেন, আব্বা গো আপনি কাঁদলেন কেন আব্বা? আব্দুল মুত্তালিব বলছেন, বেটা ওই মুলকে সামের রাস্তা ভালো নয় বেটা, আমার আব্বা হাসিম গিয়েছিল ওই মুলকে সাম থেকে জীবিত ফিরে নিরে বেটা, আমারও ভয় করছে যদি তুমিও যাও আর ওই মুলকে সাম থেকে ফিরে না আসো, আমার সারা জীবন অন্ধকার হয়ে যাবে। বাবা বাপ বেটাতে কথা চলছে, আব্দুল্লাহর 9টা ভাই চলে আসলো, আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমরা সাথে করে নিয়ে যাব, আমার আব্দুল্লাহর কোনো ক্ষতি হতে দেব না। আব্দুল মুত্তালিব বলছে, ওরে আমার ছেলেরা তোমরা যখন ছুটি নিতে এসেছো, এই
প্রশ্নর আমি উত্তর দিব না বেটা। আব্দুল্লাহর হাত ধরে বলছেন, বেটা আমি তোমাকে ছুটি দেব, তবে তার থেকে তুমি আগে যাও, আর তোমার বিবি আমেনার কাছে ছুটি নিয়ে নাও। আমেনা যদি ছুটি দেয় তবে যাবে। হযরতে আব্দুল্লাহ এক পা করে বিবি আমেনার সামনে দাঁড়িয়ে গেলেন। ও বিবি আমেনা, আমি তোমার কাছে এসেছি একটা কথা বলতে। বলল, কি কথা বলছেন আমেনা? তোমার গর্ভে এখন সন্তান, তাই জানি না টাকা পয়সার দরকার হতে পারে। আমি যাব মুলকে সাহাব, কিছু ব্যবসা বাণিজ্য করে টাকা নিয়ে আসব। এই কথা জমনে বলতে নাই, আমেনার চোখ দিয়ে পানি থামলো না, কাঁদতে আরম্ভ করেছেন। বলছেন, স্বামী গো আমার, আপনি যাবেন ঠিক কথা, কিন্তু আমার মনটা কেমন কেমন করে, আমার মনে হয় যাওয়ার ইচ্ছা দিতে পারে না। বাবা কথা চলছে, নটা ভাই এসে বলছেন, বহিন আমেনা তোমার যেমন পিয়ারা স্বামী আব্দুল্লাহ, আমাদের হলো পিয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা সাথে করে নিয়ে যাব। আমেনার কোনো আব্দুল্লাহর ক্ষতি হতে দেব না। ভাইয়েরা ওয়াদা করলে না। আমেনা বলছেন, স্বামী গো আমার, ঠিক আছে আপনি যাবেন যান, তবে তাড়াতাড়ি ফিরে আসবেন। বাবা গো, ওই যে আব্দুল্লাহ আমেনার কাছ থেকে যাবে গো, আর কখনো বিবির কাছে ফিরে আসবে না। মায়ামেনা স্বামীকে বিদায় দিচ্ছেন বাবা, শুধু আজকের জন্য নয়, সারা জীবনের মতো মনে হয় বিদায় দিচ্ছেন বাবা। আব্দুল্লাহ বিবির হাতখানা ধরে বলছেন, বিবি আমেনা তুমি চোখের পানি ফেলিও না, আল্লাহর দরবারে দোয়া করবে আমি যেন ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসি। আমেনা মায়ামেনা, বাবা ওই বারান্দায় দাঁড়িয়ে আছেন, আর দশটা আব্দুল মোত্তালিবের বেটা উটের লাইন দিয়েছে, যে সব থেকে বড় বেটা সব থেকে আগের উঁটে চেপেছে, যে সব থেকে ছোট্ট বেটা পিছনের উঁটে চেপেছে। বাবা আব্দুল্লাহ সব থেকে পিছনে আছে। মায়া বেটা অন্যদিকে দেখে না, শুধু স্বামীর দিকে দেখে আছেন বাবা, আর যেন চোখ দিয়ে চর চর করে পানি। মায়ামেনা কাঁদতে আরম্ভ করেছে, আল্লাহ গো আবার স্বামী চলে যাচ্ছে, আল্লাহ আবার স্বামী যেন ভালো অবস্থায় ফিরে আছে গো আল্লাহ। মায়ামেনা স্বামীকে বিদায় দিচ্ছেন বাবা, বেড়াদার বন্ধুরা মুড় যখন চলতে লেগেছে, এক পা দুই পা করে মুড় যেন চলে যাচ্ছেন বাবা। আমেনা চোখের পলক বন্ধ করে না, শুধু স্বামীর দিকে দেখে, আর চোখ দিয়ে ঝর 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 করে পানি। বাবা গো, যতক্ষণ পর্যন্ত পাহাড়ের আড়াল না হয়েছে, আমেনা দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর দিকে দেখতে আছে, চোখের আড়াল হয়ে গেল, আমেনা বসে গেল, ওই আমেনার চোখের সামনে থেকে স্বামী গেল গো, আর কখনো সামনে দেখতে স্বামীকে পাবে না।
যেমন আব্দুল্লাহ বাবা চলে গেল মায়া বেনা জমিনে কানতে কানতে বসে গেছেন শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব এসে আমেনার মাথায় হাত দিয়েছেন ওরে বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না রে বা আমি সব সহিতে পারিব মা তোমার চোখের পানি দেখতে পারব না ওরে বেটি আমেনা তোমার স্বামীর জন্য দোয়া কর যেন ভালো অবস্থায় ফিরে আসে মায়াবে না আব্দুল মুত্তালিব বোমামেনাকে সান্ত্বনা দিয়ে বুকে লাগালো আমেনা তুমি চোখের পানি ফেলিও না আমি সব সহ্য করিব তোমার চোখের পানি দেখতে পারব জানাবে আব্দুল মুত্তালিব আমেনাকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন বাবা এইদিকে আব্দুল মুত্তালিব আর আমেনা থাক ওইদিকে আব্দুল্লাহর ঘটনা শুনুন বাবা গো যেমনই মুলকে সামনে পৌঁছে গেছেন ব্যবসা চলছে হঠাৎ করে একদিন আব্দুল্লাহ বিছানাতে শুয়েছিল চিৎকার মেরে কেঁদে গেল নটা দাদা এসে বলছেন ভাই আব্দুল্লাহ তুমি এমন কি স্বপ্ন দেখলে বলো কেন কাঁদলে বলো আব্দুল্লাহর যেমনই ঘুম ভেঙেছে চোখের পানি থামতে পারে না ঝরঝর করে পানি ঝরছে রে বাবা হযরত আব্দুল্লাহ বলছেন দাদা গো আমি শুয়েছিলাম আর শুয়ে শুয়ে একটা স্বপ্ন দেখলাম দাদা বলছে কি স্বপ্ন বলো বলছেন দাদা গো আমি স্বপ্ন দেখলাম আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করতেছিলাম হঠাৎ করে দেখলাম একটা জঙ্গলের দিক থেকে একটা বাঘ বেরিয়ে আসিল আমেনা একদিকে পালালো আমি একদিকে পালিয়ে যাই বাঘটা আমেনার পিছনে গেল না আমার পিছনে দৌড়াতে আরম্ভ করেছে আমি জান বাঁচার জন্য পালিয়ে যাই বেড়াদার বন্ধুরা আব্দুল্লাহ বলছেন দাদা গো একটা বিশাল বড় জঙ্গলে গিয়া হঠাৎ করে একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম যেমনই পড়েছি গো দাদা আমি ভাবলাম কুয়া থেকে উঠতে পারবো না চতুর্দিকে তাকিয়ে দেখি কিছু দেখা যায় না শুধু একটা রশি ঝুলতে ছিল ভাবলাম রশি দিয়ে উঠে যাব অর্ধেকটা উঠেছি ওপরে তাকিয়ে দেখছি গো দাদা যে রশিখানা ধরে উঠতেছিলাম একটা ইঁদুর ওই রশিখানাতে বসে বসে ওই রশিখানা কাটতেছে দাদা গো স্বপ্ন দেখে দিলাম আর থামে না ওনার নয়জন দাদা ভাবছেন আল্লাহ গো জানি না আমার ভাইয়ের ওপর কোনো বিপদ চলে আসতে পারে দেরি করব না তাড়াতাড়ি কর বলছেন ভাই আব্দুল্লাহ আর দেরি করো না সামানপত্র গুলা বেঁধে নাও চলো তোমাকে তোমার বিবির কাছে নিয়ে যাব আর দেরি করব না মা বোনেরা ও ভাইরা এবার আব্দুল্লাহ সামানপত্র বেঁধে নিয়েছেন আর মুলকে সামকে ত্যাগ করে দিয়া মক্কা রাস্তা ধরেছেন বাবা মদিনা সামনে ছিল পেরাদার বন্ধুরা একটা জায়গার নাম হলো মাকামে আবওয়া ওই জায়গাতে এসে আব্দুল্লাহ বলছেন দাদা গো একটু দাঁড়িয়ে যান আমি আর চলতে পারি না আল্লাহ আব্দুল্লাহকে বিবির কাছে পৌঁছেবে না তাই রাস্তাতে ঘটনা শুরু হচ্ছে বাবা আব্দুল্লাহ বলছেন দাদা গো
দাঁড়িয়ে যান দাদা দাদা গোনেরা এসে বলছে ভাই বলো কি হয়েছে বলছেন ভাইয়ারা আমার পেটে যে অত্যন্ত ব্যথা করছে আমি আর যে ঘুঁটে চেপে থাকতে পারি না দাদা একটু গাছের তলাতে নামিয়ে দেন আমি একটু গাছের তলাতে আরম্ভ করব ব্রাদার বন্ধুরা আজ রাতে আব্দুল্লাহ একটা গাছের তলাতে নেমে গেছে আর যেমন গাছের তলাতে নেমে যাওয়া ওই গাছের তলাতে লম্বা হয়ে শুয়ে গেছে পেটে ব্যথা উঠে গেছে থাকতে পারে না বেরাদার বন্ধুগণ বাবা ওই আব্দুল্লার নয়টা ভাই চিন্তা করছেন আল্লাহ এখন ভাইকে কোন ডক্টরের কাছে নিয়ে যাব কার কাছে নিয়ে যাব ওই মাকামে আবুয়া থেকে বাবা তার নানির দেশ কাছে ছিল মদিনা নটা ভাই চিন্তা করলেন আমার নানির দেশ তো কাছে আমার ভাই আব্দুল্লাহকে এই জঙ্গলে না রেখে একটু নানির বাড়িতে নিয়ে যাই নিয়ে গেলেন একটা নাতবি গোত্রের বাড়িতে জায়গা দিলেন প্রায় একটা সপ্তাহ কেটে গেল আব্দুল্লার কোনো অসুখ ভালো হয় না আরও বেড়ে যাচ্ছে তো আব্দুল্লার দাদা গোনেরা বলছেন ভাই আব্দুল্লাহ এক কাজ করো তোমাকে এই অবস্থায় তোমাকে নিয়ে যাব কারণ ওইদিকে আব্বাজান কত না অপেক্ষা করছে তোমার বিবি কত অপেক্ষা করছে চলো ভাই তোমাকে এই অবস্থায় নিয়ে যাব বেরাদার বন্ধুগণ হাজরাতে আব্দুল্লাহ বলছেন না গো দাদা আমি এই অবস্থায় যেতে পারবো না তোমরা সবাই চলে যাও মাল রেখে আসো তারপরে আমাকে নিয়ে যাবে দাদা গোনেরাকে বুঝিয়ে পাঠিয়ে দিলেন আর আব্দুল্লাহ একাই মদিনাতে থেকে গেলেন এই দিকে দাদা গোনেরা চলে আসছেন মক্কা বাবা উনার নয়টা ভাই আব্দুল্লাহর নয়টা ভাই আসছে গো কিন্তু আব্দুল্লাহ যে থাকলেন বিবি আমেনার অবস্থা কি হচ্ছে ওইদিকে মা আমেনা চোখ থেকে ঘুমটা হারিয়ে গেছে আমার স্বামী কখন আসবে আমার স্বামীর চেহারা না দেখলে আমার মনে শান্তি হবে না মা আমেনা বারান্দাতে বসে বসে শুধু পাহাড়ের দিকে দেখছেন আল্লাহ আমার স্বামী কখন আসবে আল্লাহ আমার স্বামীর চেহারা খানা দেখলে মনটা শান্তি হবে আব্দুল মুত্তালিব মাথায় হাত দিচ্ছেন ওরে বৌমা মেনা তুমি কান্দিও না রে মা হয়তো আমার বেটারা চলে আসছে রে মা তুমি চোখের পানি ফেলিও না হঠাৎ করে কথা চলছে বাবা দেখছেন সামনে দিক থেকে ঘোড়া উড়িয়ে যেন চলে আসছেন মা আমেনা মাথায় কাপড় দিয়েছেন আল্লাহ মনে হয় আমার স্বামীর দল চলে আসছে আমার স্বামীর সাথে দেখা মা আমেনা স্বামীর আশা দেখে বাবা রাস্তার দিকে দেখতে ছিলেন বাবা আব্দুল মুত্তালিব বলছেন আমেনা কি হয়েছে বলো বলছেন আব্বা গো আর চিন্তা নাই আপনার বেটাদের দল চলে আসতেছে এখন আপনার বেটা আব্দুল্লাহ আপনার সামনে দাঁড়াবে আমার বড় দাদা দাঁড়াবে সবাই দাঁড়াবে আমেনাকে বলছেন বেটি আমেনা তুমি এক কাজ করো তুমি কি দেখতে পাচ্ছ যে আমার বেটার দল আসছে যখন কাছাকাছি হচ্ছে মা আমেনাকে বলছেন আমেনা তুমি সামনের উঁটে তাকিয়ে দেখো না মধ্যেকার উঁটে দেখো না সব থেকে পিছনের উঁটে দেখো কেউ বসে আছে কি নাই মা আমেনা এক দুই তিন চার করে গন্তি করে নয় নম্বর মুঠ পর্যন্ত গন্তি করেছে দশ নম্বরের দিকে যেমন চোখটা যাচ্ছেন দেখছেন উটের ওপরে কেউ বসে না উঠ
খালি চলে আসছে বাবা মায়া মেনা বসে গেলেন মাটিতে আব্দুল মুত্তালিব আমেনার হাতখানা ধরে বলছেন আমেনা এতক্ষণ তুমি খুশি ছিলে রে মা এখন কেন বসলে মাটিতে বলছেন আব্বা গো পিছনের যে উটটা আসে গো আব্বা ওই উটের ওপরে যে কাউকে দেখা যায় না গো আব্বা আব্দুল মুত্তালিব বুঝে গেছেন আল্লাহ গো আমার মন বলে দিল বলে আমার আব্দুল্লাহ মন ভাই ফিরে আর এলো না আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ এখন যদি আমেনা স্বামীর মৃত্যুর খবরটা শুনে আমেনার বাঁচবে না তাই আমেনাকে এখানে রাখবো না আমেনার হাতখানা ধরে বলছেন বেটি আমেনা তোমার স্বামী আসলে তোমাকে ডাকবো মা তুমি ঘরের মধ্যে যাও আমেনাকে ঘরে রেখেছে আব্দুল মুত্তালিব বারান্দায় দাঁড়িয়ে আছেন এক বেটা করে নয় বেটা লাইন ধরেছেন আব্দুল মুত্তালিব বলছেন বেটারা শোনো আমি তোমাদের জিজ্ঞাসা করব না তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে কত টাকা হয়েছে সেটা জানবো না আগে তোমরা বলো বেটা আমার ছোট্ট বেটা আব্দুল্লাহ কোথায় আছে বেটা গোনেরা বলছেন আব্বা গো আমার ভাই আব্দুল্লাহর কিছু হয়নি এখনো বেঁচে আছে আপনি কাঁদবেন না বেঁচে আছে তবে কই আমার সামনে নিয়ে আসলে তোমরা তো ওয়াদা করে গেছিলে আমার সামনে আনবো ভাইরা বলতে লাগলেন আব্বা আমার ভাই আব্দুল্লাহ অসুস্থ হয়েছে তাই নানির দেশে রেখে এসেছি আমরা কদিন যখন সুস্থ হবে ভাই নিয়ে চলে আসবো কথা চলছে বাবা আমেনা ঘরে থাকতে পারলেন না কাঁদতে কাঁদতে চলে আসলেন আব্বা গো আপনার ছোট্ট বেটাকে দেখা কেন যাই না আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তুমি টেনশন করো না চোখের পানি ফেলো না রে মা তোমার স্বামী এখনো বেঁচে আছে আমি যাব তোমার স্বামীকে নিয়ে চলে আসব কদিন পরে বাবা গো আমেনার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেছে রে বাবা প্রায় এক সপ্তাহ হয়ে গেল মা আমেনা একদিন এসে বারান্দাতে শ্বশুরাব্বার হাতখানা ধরেছেন বলছেন আব্বা গো ও বাবা আমার মনটা টিকে নাই আব্বা আমার স্বামী যদি অসুস্থ থাকে গো আব্বা ওই অবস্থায় আপনি আমার কাছে নিয়ে আসুন আমার স্বামীকে আমার স্বামীর চেহারা খানা দেখবার একটু নেকি কামাবো আব্দুল মুত্তালিব বলছেন বেটা বড় বেটা হারিসকে ডাক দিলেন বেটা শোনো এ আমেনার চোখের পানি দেখতে পারি না রে বেটা তুমি যাও আর আমার বৌমা আমেনা যেই অবস্থায় থাক না কেন তুমি নিয়ে চলে আসো হারিস বলছেন আব্বা চিন্তা করবেন না আমি গেলাম আমার ভাই আব্দুল্লাহকে নিয়ে চলে আসবো মা আমেনা আবার স্বামীর অপেক্ষাতে থাকলো রে বাবা এইদিকে যেমনই হারিস বাবা ওই মদিনাতে পৌঁছে গেছে দেখছেন যেই ঘরে রাখা ছিল সেই ঘরে আর কেউ নাই হারিস বাড়ি থেকে বেরিয়ে গেল সামনে আগিয়ে যাচ্ছেন বাবা দেখছেন কিছু পাঞ্জাবি টপি পড়ে লোক চলে যাচ্ছে জিজ্ঞাসা করছেন চাচা কোথায় যাবেন বলছেন বাবা একটু আগে গিয়ে দেখো হারিস যেমনই আগে গিয়ে দেখছেন বাবা একটা খাটলা রাখা আছে আর সাদা কাফনে ঢাকা রয়েছে হারিস ভাবছেন আল্লাহ গো আমার ভাইকে যে আমি অসুস্থ রেখে গেছিলাম আল্লাহ আমার ভাই কি ইন্তিকাল করে গেছে নাকি বলছেন চাচারা একটু দয়া করে কাফন খানা সরিয়ে দেন আমি একবার দেখব যেমনই কাফন খানা সরিয়েছে গো
অন্য কেউ নয় ওই খাটলার উপরে আমার নবীর আব্বা আব্দুল্লাহ শুয়ে আছে। আব্দুল্লাহর ইন্তিকাল হয়ে গেছে, সকলে পড়ুন ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা এবার মাটি দেওয়া হলো, মাটি দিয়ে সবাই চলে গেছে। আব্দুল্লাহর বড় ভাই হারিস যেন কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, আল্লাহ গো আমি এখান থেকে আমেনাকে গিয়ে কি কেমন করে বলবো যে তোমার স্বামীকে আনতে পারলাম না, আমেনা সহিতে পারবে না গো আল্লাহ। হারিস কাঁদতে ছিল আর হঠাৎ করে জঙ্গলের দিক থেকে একটা ছোট ছেলে চলে আসিল, চাচা গো আপনি কাঁদছেন কেন, কি এমন হয়েছে বলুন চাচা। বলছেন দেখছো রে বাবা, আমি যাকে মাটি দিলাম এটা হচ্ছে আমার পেয়ারা ভাই আব্দুল্লাহ। ওই ছেলেটা বলছেন চাচা একটু দাঁড়িয়ে যান গো চাচা, আমার কাছে একটা জিনিস আছে গো চাচা। ওই বাচ্চা ছেলেটা বাবা ঘরের ভিতরে গেল আর একটা আঙ্গুঠি এনে দিল। বলছেন চাচা গো এ আঙ্গুঠি খানা আপনার ভাই আমাকে দিয়েছিল, আর বলেছিল ওরে ছেলে রে এ আঙ্গুঠি খানা তোমাকে দিলাম, আমার বাড়ির দিক থেকে আমার আত্মীয় স্বজন যদি আসে আমার আঙ্গুঠি খানা দিয়ে দিও, আর বলি আমার আমেনা যেন দুঃখ না করে, আমেনা চিন্তা না করে, আমার আঙ্গুঠি খানা একটু পানিতে ধুয়ে ওই পানিটা পান করিয়ে দেবে, আমেনার যে পেশা বদনা জ্বালা যন্ত্রণা থাকে ওই আঙ্গুঠির ধুতু পানি খানা পান করলে সেই ব্যথা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা গো ভাইরা ও আমার মা বোনেরা, হারিস বাবা ওই আঙ্গুঠি খানাকে নিয়া এক পা দুই পা করে চলে যাচ্ছেন বাবা মক্কার দিকে। ওই দিকে যেমনই যাওয়া মা হামেনা বাবা দৌড়াতে দৌড়াতে এসে বড় দাদার সামনে হাজির হয়ে গেল, দাদা গো আমার স্বামী কোথায় আছে দাদা, আপনি বলে গেলেন বুকে করে নিয়ে চলে আসবেন দাদা, কোথায় রেখে আসলেন। এই কথা বলতে নাই হারিসের চোখ দেওয়ার পানি থামলো না, ঝরঝড় করে কাঁদতে লেগেছে, রে বাবা আল্লাহ গো আমি কেমন করে বলবো আমেনা, তোমার স্বামীকে আনতে পারলাম না, তোমার স্বামীকে আমি তিন মুষ্টি মাটি দিয়ে কেমন করে বলবো আল্লাহ গো। হারিস চিন্তাতে পড়ে গেছেন, আমেনা হাতখানা ধরেছেন, দাদা গো একবার বলুন আমার স্বামী কোথায়। হারিস তখন বলতে লাগলেন, আমেনা তুমি যাকে স্বামী বলছো ওই স্বামী তোমার এত দূরে গেছে আর কখনো তোমার সামনে আসবে না। বাবা গো ও মা বোনেরা, যদি কাউরে স্বামী দিল্লি মুম্বাই গিয়ে ইন্তিকাল হয়ে যায়, ইন্তিকালের খবরটা সদি যদি ওই মা শুনে বলুন তার দিলখানা কত কাঁদবে গো। মা আমেনা যেমনই স্বামীর মৃত্যুর খবর শোনা, আমেনা মাটিতে পড়ে গেছে। আব্দুল মোত্তালিব একদিকে কান্দে, হারিস একদিকে কান্দে, সবাই জারে জার হয়ে কান্দে। আব্দুল মোত্তালিব ভাবছেন আল্লাহ সবাই তো কাঁদে কিন্তু আমেনা কেন কাঁদে না, আমেনাকে নড়াচ্ছে রে বাবা, আমেনা আছে গো কিন্তু আমেনা বেহুশ হয়ে গেছে।
আমেনা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ আমি কেমন করে বুঝাবো গো আল্লাহ, আমি কেমন করে বলবো জামেনা, আর তুমি কাঁদিও না আল্লাহ গো, আমি আমেনাকে হারিয়ে দিব। বেটা দেরি করো না, পানি নিয়ে আসো। পানি নিয়ে আসা হলো এক চুল্লু পানি, বাবা আমেনার চেহারাতে ছিটা মারা হইলো। আমেনা হুঁশ পেয়ে বাবা কাঁদতে আরম্ভ করেছে। আব্দুল মুত্তালিব হাত ধরেছেন, আমেনা ওরে বেটি আমেনা, তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহিতে পারিব মা, তোমার চোখের পানি দেখতে পারব না। বাবা গো, কোনো মা যদি স্বামীকে হারিয়ে দেয়, ওই মা চোখের পানি ধরে রাখতে পারবে না। বেরাদার বন্ধুরা, মা আমেনাকে সান্ত্বনা দিয়া আব্দুল মুত্তালিব ঘরে নিয়ে গেলেন। আমেনা তুমি কান্দিও না। মা আমেনা বলছেন, আব্বা গো আমার স্বামী চলে গেল, আব্বা আমার স্বামীকে কি আমি আর কখনো দেখতে পাব না। ওই ভাই আমেনা আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের সঙ্গে ঘরে গেলেন। বন্ধুরা, এই যে চোখের পানি পড়তে থাকলো, আমেনার চোখের পানি কোনো দিন শুকালো না।